চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আমবাসা নিকট ডেপুটেশন প্রদান করল আমবাসা যুব কংগ্রেস সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে বয়স্কদের হয়রানি বন্ধ করা সামাজিক ভাতা বৃদ্ধি করা সহ চার দফার দাবি নিয়ে সিডিপিওর বিদ্যা দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করে যুব কংগ্রেস ডেপুটেশনে উপস্থিত ছিলেন কংগ্রেসের যুব নেতা রূপম ধর পুরকায়স্থ ইউপ্রায় সহ যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা সামাজিক ভাতা মূল্যায়নের ক্ষেত্রে এই হয়রানি বন্ধ করা না হলে যুব কংগ্রেস আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান যুব কংগ্রেসের নেতৃত্বরা এবং আমাদের একটা দাবি যুব কংগ্রেসের থেকে দাবি হলো এই বয়স্ক ভাতাদের ভাতাটা ন্যূনতম দুই হাজার টাকা করতে হবে এবং তাদের যাতে এই করোনা মহামারীর মধ্যে তাদেরকে যাতে নিয়ে হয়রানি না করা হয় যদি ভেরিফিকেশন করতেই হয় সরকারি কর্মচারীরা তাদের বাসায় বাসায় গিয়ে পরিবেশন করুক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন